হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে একটা বানমালা মন্ত্র যে বানমারলে শত্রু মাথা পাকল করতে পারবেন তো ভিডিওটা নাটনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমুতে অথবা ফোনে সরাসরি যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো আমাদের আগের যে নাম্বারগুলো আছে সব নাম্বারই বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে শুধুমাত্র এই নাম্বারেই পাবেন তো আপনারা সবাই এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো নাইন জিরো নাইন জিরো ফাইভ ডবল টু থ্রি টু তো মন্ত্রটা আমি আপনাদের বলে দিচ্ছি মন্ত্রটা অত্যন্ত সহজ এবং এই মন্ত্র সিদ্ধ করতে হবে বলে দিচ্ছি সব কিছু আপনাদের মন্ত্রটা হচ্ছে রিং রিং ফটসাহা তারপরে সবার লাস্টে শত্রুর নাম মন্ত্রটা সিদ্ধি করবেন এরকম রিং রিং ফটশাহ অমুক বলার দরকার নেই আপনি যখন কাজ করবেন তখন অমুক বলবেন তো এটা এক হাজার আটবার জবে সিদ্ধ হয় অমাবস্যারাতে যদি আপনি উলঙ্গ অবস্থায় ঘরে অথবা ঘাটে যেয়ে যদি এক হাজার আটবার জব করেন আমার অনুমতি সাপেক্ষে তাহলে এই মন্ত্র সিদ্ধ হয়ে যাবে তারপরে আপনি প্রয়োগ করবেন কীভাবে সেটা বলে দিচ্ছি প্রয়োগ প্রয়োগের পূর্বে আপনি শত্রু একটু ছবি সংগ্রহ করবেন কীভাবে ছবি সংগ্রহ করবেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার তবে ছবি বাধ্যতামূলক লাগবে ছবি ব্যতীত হবে না আর শত্রুর নাম ওই ছবির নিচে লিখবেন লিখার পরে ওই যেদিন প্রয়োগ করবেন সেই দিনও অমাবস্যা হতে হবে আমার অনুমতি নিয়ে নেবেন ওই দিনও তারপরে শত্রু ছবি সামনে রাখবেন ক্যান্ডেল অথবা মোমবাতি জ্বালাবেন ক্যান্ডেলের মধ্যে মোমবাতি রেখে অথবা স্ট্যান্ডের মধ্যে মোমবাতি রেখে আপনারা মোমবাতি জ্বালাবেন উলঙ্গ অবস্থায় বসে শত্রুর সামনে এই ছবিটা রেখে উত্তর দিক বা পূর্ব দিকে মুখ করে সরি দক্ষিণ দিক বা পূর্ব দিকে মুখ করে আপনি উলঙ্গ হয়ে বসবেন শত্রুর ছবি সামনে রাখবেন ক্যান্ডেলের মধ্যে মোমবাতি জ্বালাবেন জ্বালিয়ে এই মন্ত্র আরও একশো আটবার জপ করে ওই ছবির মধ্যে ফু দিবেন শত্রু ঠিক মাথা বরাবর এই এই মন্ত্র বলে সবার লাস্টে শত্রুর নাম উচ্চারণ করবেন মন্ত্র শেষে যেদিন আপনি শত্রুর উপর বান প্রয়োগ করবেন তারপরে ওই যে নকশাটা সেটা আপনি ওই দিন রাতেই যে কোনো তিন মুখা রাস্তা অথবা চৌ রাস্তা অথবা যে কোনো শোষণ ঘাটে দিয়ে আসবেন বেশ আপনার কাছে তো এটা কোনো খারাপ উদ্দেশ্যে প্রয়োগের জন্য আমি কাউকে অনুমতি দেবেন অনুমতির জন্য অবশ্যই ফোন দেবেন অথবা এই মুহূর্তে যোগাযোগ করবেন তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে এই মতে অথবা ফোনে সরাসরি যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন এবং আমাদের পূর্বের সব নাম্বার বন্ধু আগে আগে বলে দিচ্ছি ওই নাম্বারে যোগাযোগ করলে পাবেন না শুধুমাত্র এটাই বর্তমানে খুলে আছে এটাতেই পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ